দর্শক জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারুকিয়ার আমির মাহমুদ সহ তিন সদস্যকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে। এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মাসুদা লাবনী, তার কাছ থেকে জানবো বিস্তারিত। লাবনী, গ্রেপ্তারকৃত জঙ্গিদের বিষয়ে কি খবর জানিয়েছে র্যাব? তাদের পরিকল্পনা কি ছিল, কিছু জানতে পেরেছেন কি? এই যে আপনি দেখতে পাচ্ছেন যে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারুকিয়ার যে আমির আনিসুর রহমান, তাকে সহ আরও দুই জঙ্গি সিরাজ এবং বিজয়, এদেরকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করা হয় এবং এখন র্যাবের যে মিডিয়া সেন্টার কারণ বাজারে সেখানে নিয়ে আসা হচ্ছে। এবং এই অভিযান আজ ভোর রাতে মুন্সিগঞ্জে অভিযান চালায় র্যাব এবং গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কিন্তু এই যে জামাতুল আনসার ফিল হিন্দাল শারুকিয়ার যে আমির আনিসুর রহমান তার দুইজন সহ সেখানে অবস্থান করছিলেন সঙ্গী সহ, এমন সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। এবং র্যাব আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা মুন্সিগঞ্জের লোহজঙ্গে একটি বাসায় 10 থেকে 12 দিন আগে বাসা ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিলেন এবং যে আনিসুর রহমান তার সাথে সিরাজ এবং বিজয় নামে দুজন অবস্থান করছিলেন এবং এদের মধ্যে সিরাজ ছিলেন বোমা বানাতে পারদর্শী এবং তাদেরকে যে বাসাটি থেকে গ্রেফতার করা হয় সেখানে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, দেশি বিদেশি অস্ত্র সহ তাদেরকে আটক করা হয়েছে এবং র্যাব মিডিয়া সেন্টার আনা হলো। কিছুক্ষণ পরে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে র্যাব আমাদের গণমাধ্যম কর্মীদের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন এবং তাদের সম্পর্কে এবং তাদের কার্যক্রম সম্পর্কে এবং তাদের কোনো নাশকতা পরিকল্পনা ছিল কিনা এই বিষয়ে তো পরবর্তীতে আমি বিস্তারিত জানাতে পারবো। তিম্মি লাবণী, ধন্যবাদ আপনাকে।